Delhi Bajaj Expressway. Right now, আমরা আছি Gulshan. এবং ঠিক সেই জায়গায় দেখুন গুলশানের ভিউটা গুলশানে রিকশার দাম কিন্তু 5 লক্ষ টাকা এটা কিন্তু অনেকেই জানেন না মামা রিকশার দাম কত লাখ 5 লাখ 5 লাখ তাহলে একবার ভাবুন Come back with another vlog video. And guys, right now I'm Rasi. 300 feet are up. And I'm going to show you this. Look, Nirav bhai. And Nirav bhai, car is not here. I'm going to go to the full 300 feet. That's a Mazda Roadster. এবং আমার ভাই ড্রাইভ করতেছে আজকে আমাকে পুরো ঢাকা শহর ঘুরবে কেমন লাগতেছে ইনশাআল্লাহ আমাদের কত বছর পরে দেখা আমাদের সেই 7 বছর থেকে দেখা হওয়ার কথা দেখা করব 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 বাট দেখাই হইতেছে না এইবার হচ্ছে না এইবার দেখা হয়ে গেছে ফিজের ভিসা প্রসেসিং এ লেট হচ্ছে দেখেও বাংলাদেশে থেকে গেছে আর এবার দেখা হয়ে গেল আজকে আমরা ঘুরতে যাচ্ছি 300 ফিটে ওকে লেটস গো আর 300 ফিটের এখন যে ভিউ Just মানে অ্যাকচুয়ালি এই রাস্তা কিন্তু এই গাড়ির জন্য বানানো হয়েছে এই হচ্ছে 300 ফিট শুরু এটা শুরু 300 ফিট ওকে আমরা যাই এখন লেটস গো আজকে সেই আগের নীরব ভাইকে দেখব ইনশাআল্লাহ সেই বরিশাল না মনু আপনারা আপনারা ব্যাকে ভিডিও দেখতে থাকেন ঠিক আছে নি আমরা আজকে মনে করেন ফাড়া লাই খুলে ফেললাম মানজা রোডস্টার ও মাজদা আচ্ছা এই যে গাড়িটা দেখুন জাস মানে আমার সব থেকে ফেভারিট কালার রেড কালারের এই মাজদা রোডস্টার ও মাই গড দ্য প্রো রোডের কিং এবং এইটাতে করি আমরা ঘুরবো আজকে পুরো ঢাকা শহর এখন আছি 300 ফিটে জাস্ট অ্যামেজিং যে আসলে এই গাড়িগুলোর জন্যই কিন্তু এই রোড মানে একদম উপযুক্ত একটা রাস্তা হ্যাঁ মানে কোনো স্পিড ব্রেকার নাই কোনো কিছু নাই কোনো সিগন্যাল নেই কোন জায়গায় দাঁড়াইতে হবে না একদম কন্টিনিউ আপনি স্পিডে চলে যেতে পারবেন এখানে এসে প্রতিটা গাড়ি দাঁড় করা রিলস বানানো হয় এবং ফটো তোলা এই যে এই সেই ভিউ যেটা বাংলাদেশের সবথেকে এখন ভাইরাল টপিক চলতেছে আর আমাদের লাল পরি নিয়ে চলে আসছি এই যে এই নিচ দিয়ে কিন্তু আন্ডারপাস আপনি নিচ দিয়েও চলতে পারবেন উপর দিয়েও কিন্তু চলতে পারবেন এরকম 16 লেনের এই রাস্তাটা তৈরি করা হয়েছে এবং আমরা অবশ্য নিচ দিয়ে যাব আর এই যে ভাইয়ের গাড়ি নিয়ে আমরা ঘুরতেছি আমরা এখন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠবো এ কারণে এখানে টোল দেওয়া লাগবে এবং আমরা দেখাবো যে টোলটা আসলে কত নেয় এইটা যত 60 টাকার জন্য কত 80 টাকা নেবে 80 টাকা এবং এখানকার লাইটিংটা দেখুন কত সুন্দর যে টোল সিস্টেমটা করছে সব ভাইয়ার ফ্যান ভক্ত কি অবস্থা ভালো তো এখন টোলটা দেওয়ার পরে আবার আমরা রওনা হব ইভেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু প্রায় 11 কিলোমিটার যেটা আপনার সরাসরি এয়ারপোর্টের সাথে সংযুক্ত হয়েছে
এটা সোজা যাবে হচ্ছে তোমার ফার্ম গেট ফার্ম গেট না হ্যাঁ ফার্ম গেট এখানে চাইলে তুমি বনানীও নামতে পারবা কুরিল বিশ্বরোড মহাখালী নাম আমরা এখন কুরিল বিশ্বরোড থেকে উঠতেছি আর আচ্ছা আচ্ছা কুরিল বিশ্বরোড থেকে উঠতেছি হ্যাঁ তো এটা বনানী নামবে মহাখালী নামবে তারপর হচ্ছে তুমি ফার্ম গেট নামতে পারবা মানে ঢাকা শহরের উপর দিয়ে ইউরাল সড়কটা এক্স্যাক্টলি এখন আসে জ্যামের যে ভয়টা ছিল আগে ওইটা কিন্তু আর নেই তো আপনাদের উপর থেকে চাইলে এখন এয়ারপোর্ট থেকে নেমে সোজা এলিভেটর দিয়ে আপনারা চলে যেতে পারবেন সেই বাড়িতে না একদম বাসায় এরকম একটা ব্যাপার ওকে আমরা যাই গাইস আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখুন ঢাকা শহরের রাতের ভিউ কিভাবে ঘুরতেছি ও মাই গড এরপরে আমরা চলে যাব ফার্ম গেট ঢাকা শহরের মাথার উপর দিয়ে রাইট নাও আমরা আছি গুলশান এবং ঠিক সেই জায়গায় দেখুন গুলশানের ভিউটা যেটা এটাই কিন্তু সেই গুলশান যেখানে অনেক মানুষ আমাকে বলেছিলেন যে ফিজ ভাইয়া কখনো গুলশানে আসবেন ভিডিও করার জন্য তো অবশেষে চলে আসলাম আর এটার সম্পূর্ণ অবদান হচ্ছে নীরব ভাইয়ের ইভেন সে নীরব ভাই আমাকে ঘুরায় দেখতেছে আচ্ছা ওয়েস্টিন না এইটা ওয়েস্টিন হোটেল বা গুলশানের ফেমাস তো এটা ছিল ওয়েস্টিন হোটেল আমরা এখন গুলশান দুই এই আছি এটা গুলশান দুই বলে আর সামনে হচ্ছে একটা জায়গা আছে ওটা হচ্ছে গুলশান এক এক সামনে না এরপর হচ্ছে হাতের জেল হাতের জেল তো যাই হোক আজকে কিন্তু আমরা একদম টোটাল ঢাকা শহরটা ঘুরে ফেললাম সবকিছু মানে ঢাকার মানে যেটা মূল জায়গা মেইন জায়গাগুলো যেমন গুলশান বনানী এগুলাই তো হচ্ছে ঢাকার মেইন আর কি মানে মেইন বলতে আর কি পশ এরিয়া বলে আর কি পশ এরিয়া বলা যায় লালপুরিকে পার্কিং করে রেখেছি যাই হোক খালি এটা দেখার জন্যই ছুটে এসেছি যে গুলশান দেখবো আমি কখনোই কিন্তু গুলশান ওইভাবে আসি নাই এই প্রথম এইভাবে রাতের ভিউ দেখতেছি যাই হোক সত্যি মানে এখানে আসলে মনে হবে অন্যরকম একটা ফিল পাওয়া যায় না হ্যাঁ মানে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে পশ এরিয়া গুলশানই বলা চলে গুলশান এবং এই সেই মোড় দেখুন যে এটা যদি রাত 12টার পরে দেখেন তাহলে মনে হবে ইউরোপ কান্ট্রির কোনো একটা শহর হ্যাঁ এখানে হচ্ছে আপনার গাড়ির জন্য সিগন্যাল মানা হয় নরমালি ডিজিটাল সিগন্যাল মানে সব ডিজিটাল সিগন্যাল রেড সিগন্যাল এবং গ্রিন অটোমেটিক আর কি গাড়ি থাই মাঝে যেমন অন্যান্য জায়গা হচ্ছে ট্রাফিক থাকে ট্রাফিক কন্ট্রোল করে বাট এখানে সব এভাবেই হয় অটোমেটিক এবং আরো একটা কথা বলি এই গুলশানে রিক্সার দাম কিন্তু 5 লক্ষ টাকা এটা কিন্তু অনেকেই জানেন না মামা রিক্সার দাম কত লাখ 5 লাখ 5 লাখ তাহলে একবার ভাবুন যে রিক্সার কিন্তু লাইসেন্স আছে এই যে সামনে সেটা মাত্র এই গুলশানেই পাওয়া যায় এই যে দেখুন তো যাই হোক আমরা এখন ব্যাক করব আর নীরব ভাইকে এখানেই বিদায় দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন তুমি বেশি বেশি করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো বাংলাদেশের ছেলে তুমি আর ইন্ডিয়াতে তো ব্লগ করছোই সেই পাশাপাশি আমাদের দেশের যে সৌন্দর্য আছে সেগুলো দেখাও তো আমি তোমাকে ওয়েলকাম করব যে তুমি যখনই সময় পাবা তোমার পড়ালেখার বাইরে তোমার সময় তুমি বাংলাদেশে এসে ব্লগ করো আমরা নীরব ভাইকে এখান থেকে বিদায় দিয়ে দিলাম এই গুলশান দুয়ে থেকে এবং আমরা এখন চলে যাচ্ছি আমার বাসা মোহাম্মদপুরে এই যে মামার সাথে মামা হাই বলে দেন হাই মামা কিন্তু মানে জোশ আছে যাই হোক কেমন লাগতেছে রাতে হেভি ফিলিংস হেভি ফিলিংস আচ্ছা যাই হোক এই ভিডিওটা আজকে আমাকে এখানে শেষ করে দিতে হচ্ছে কারণ এখন যেতে যেতে অনেক রাত হয়ে যাবে আর আজকে সারা রাত ঘুরলাম ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখলাম যেগুলো কখনো দেখি নাই আজকে সেগুলো দেখলাম আর স্পেশালি থ্যাঙ্কস নীরব ভাইয়াকে তিনি আমাকে ঘুরাইছেন আর তা নাহলে এগুলো এইভাবে দেখতে পাইতাম না ওকে নেক্সটে আপনারা কমেন্ট করবেন কোথায় যেয়ে ব্লগ করা যায় এবং বাংলাদেশের আর কোথায় কী কী আছে নেক্সটে আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করবো ওকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে বাই টাটা